একের পর এক ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে। নতুন নতুন ধারাবাহিকের ভিড়ে কম টিআরপি সম্পন্ন চলতি ধারাবাহিক এক এক করে শেষ হয়ে যাচ্ছে। তবে সব ধারাবাহিক যে কম টিআরপির জন্য শেষ হচ্ছে তেমনটা নয়, অনেক ধারাবাহিক অভ্যন্তরীণ সমস্যার কারণেও শেষ হচ্ছে। অনেক দিন ধরে তোমরা রিকোয়েস্ট করছিলে, জানতে চাইছিলে কোন ধারাবাহিকগুলি সত্যি শেষ হবে। তাহলে চলো এই ভিডিওতে একদম সঠিক তথ্যগুলি জানব, যদিও তোমাদের সবসময় সঠিক তথ্য দেবারই চেষ্টা করে থাকি। যাই হোক, এই তো কিছুদিন আগেই চ্যানেল ও প্রোডাকশন হাউসের মধ্যে বিবাদের জেরে অসময়ে শেষ হয়ে গেল জনপ্রিয় ধারাবাহিক ভাগ্যলক্ষ্মী। এইবার সেই পথেই হাঁটছে মোহর। যেমনটা আগেই তোমাদের জানিয়েছিলাম যে মোহর শেষ হচ্ছে, তখন অনেকেই ভালো মন্দ কথা বলেছিলে, কিন্তু সত্যিটা কি পাল্টে যায় তাতে? সম্প্রতি দুপুর দুটোয় দেওয়া হয়েছে মোহরকে, যেটা কোনো মেগা সিরিয়ালের সময় নয়। আর মোহর ধারাবাহিকের অভিনেতা আকাশ ঘোষ জানিয়েছেন যে মোহর শেষ হচ্ছে, তাই আর সন্দেহ নেই, এপ্রিল মাসেই শেষ হবে মোহর। শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক আলো ছায়া। হ্যাঁ, এই খবর এখন সবাই জেনে গেছে, তাই আলাদা করে বলার দরকার নেই। আগামী 31 মার্চ শেষবার শ্যুটিং করবে আলো ছায়া এবং 2 এপ্রিল লাস্ট এপিসোড সম্প্রচার হবে, তেমনটাই জানা গেছে। অন্যদিকে সবাই জানত যে বরণ ধারাবাহিকের জন্য শ্রীময়ী অথবা মোহর শেষ হবে। গতকাল যখন জানা গেল যে মোহরের টাইম স্লট চেঞ্জ হয়েছে এবং কিছুদিন পরেই সেটা শেষ হচ্ছে, তাই ম্যাজিক মোমেন্টসের সেই নতুন ধারাবাহিকটি যতদিন না আসছে ততদিন চলবে শ্রীময়ী। এপ্রিল মাসেই হয়তো শ্রীময়ীর শেষ হবার খবর সামনে আসবে। করুণাময়ী রানী রাসমণি শেষ হবার কথাও কেউ কেউ বলেছিল, তবে যেমনটা আমি জানিয়েছিলাম যে এই মুহূর্তে শেষ হবে না রানী রাসমণি। ইতিহাস অনুযায়ী চললে রানী রাসমণির জীবনকাল শেষের দিকে, কিন্তু এটা সত্যি এখনও ধারাবাহিকে দেখাবার অনেক কিছুই বাকি আছে, তাই এখন কোনো মতেই শেষ হবে না রানী রাসমণি। এদিকে 5টা বছর লিপ নেবার পর অনেকেই বলছে এইবার কি করে বলবো তোমায় শেষ হয়ে যাবে, যেমনটা হলো আলো ছায়া ধারাবাহিকের সাথে। সত্যি বলতে কথাটা খুব একটা ভুল নয়, এই নতুন চমক আনার পরেও টিআরপি না বাড়লে আলো ছায়ার মতোই শেষ হয়ে যাবে কি করে বলবো তোমায়। তাই ভক্তরা, টিভিতে কি করে বলবো তোমায় অবশ্যই দেখো। অপরদিকে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক জিয়ন কাঠির পথ চলাও শেষ হচ্ছে। অনেকদিন ধরে সান বাংলার টপার ছিল জিয়ন কাঠি, তাও কেন শেষ হলো? যেমনটা আমরা জানি, এই ধারাবাহিকের নায়িকা জাহ্নবী মানে অভিনেত্রী ওয়েন্দিলা শর্মা লাং ক্যান্সারে আক্রান্ত, শ্যুটিং করা আর সম্ভব নয় তার পক্ষে, তাই শেষ হয়ে যাচ্ছে জিয়ন কাঠি। একদম বিস্তারিত ভিডিও আগেই দিয়েছি, যেটা ওপরে ডান দিকে আই বাটনে পেয়ে যাবে। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ধ্রুবতারা, এই ধারাবাহিকের গল্প বর্তমানে বেশ চূড়ান্ত পর্যায়ে আছে, তাই ধ্রুবতারা শেষ হবার কথাও শোনা গেছিল। তবে যেমনটা বলেছিলাম যে শেষ হবে না ধ্রুবতারা, বর্তমানেও সরাসরি যোগাযোগ করে জানা গেল এই মুহূর্তে শেষ হবার কোনো খবর নেই, মানে ধ্রুবতারা এখনও সগৌরবে চলবে। এদিকে শেষ হয়ে যাচ্ছে জি বাংলার অতীব জনপ্রিয় সিরিয়াল পাণ্ডব গোয়েন্দা। এই তো কিছুক্ষণ আগেই তোমাদের জানিয়েছি নতুন ধারাবাহিক মঙ্গলময়ী সন্তোষীমাকে রাত 11টায় দেবার পরেই এই খবর ছড়িয়ে পড়ে, আর এখন অনেকটাই নিশ্চিত করে বলা যায় যে শেষ হচ্ছে পাণ্ডব গোয়েন্দা। তাহলে এই ধারাবাহিকগুলিকে নিয়ে তোমাদের যে ডাউট ছিল সেটা আশা করি কিছুটা ক্লিয়ার করতে পারলাম। তো বন্ধুরা, এতগুলি ধারাবাহিকের মধ্যে তুমি কাকে বেশি মিস করবে কমেন্টে জানাতে পারো, ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।